নমস্কার বন্ধুরা যারা যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সাউন্ড অডিও ভিডিও ক্লিয়ার কিনে একটু জানাবেন অন্ডি অডিও ভিডিও ক্লিয়ার কিনা একটু জানাবেন আর একটু শেয়ার করতে থাকবেন কারণ আজকে একটা গুরুত্বপূর্ণ গ্রামারের ক্লাস নিয়ে এসেছি একটু শেয়ার করতে থাকবেন সবাই আমিও আমার তরফ থেকে একটু শেয়ার করতে থাকবো আপনারাও আপনাদের তরফ থেকে একটু শেয়ার করতে থাকুন আর একটু আজকে পাঁচ মিনিট লেট হয়ে গেল তার জন্য এক্সট্রিমলি সরি আজকের যে ক্লাসটা করাবো আপনারা পেছনে দেখতেই পাচ্ছেন অলরেডি ওয়ান ফোরটি ওয়ান ক্যান্ডিডেট কিন্তু অলরেডি জয়েন করে নিয়েছে তো আপনারা একটু শেয়ার করতে থাকবেন যাতে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এই ক্লাসটাতে অংশগ্রহণ করতে পারে আমি একটু শেয়ার করে দিচ্ছি সাউন্ড অডিও ভিডিও ক্লিয়ার কিনা একটু জানাবেন জাস্ট একটু শেয়ার করছি অলরেডি দুইশো তিরিশ জন ক্যান্ডিডেট লাইভে চলে এসেছে তো আর লেট করবো না আজকের ক্লাসটা একটা গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে সেটা ত্রিপুরা টেটের জন্য হোক ডাব্লিউ প্রাইমারি টেটের জন্য হোক খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পেছনে দেখতেই পাচ্ছেন যার নাম হচ্ছে কারক আজকের ক্লাসে যে যে ডাউট আছে এবং আমার অনেক ক্যান্ডিডেট ক্লাসটা করেছে তো তোমাদেরকে বলবো একবার তোমরা একটু ক্লাসটা দেখো যদি কোথাও ডাউট থাকে আজকের এই ক্লাসে কিন্তু তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার এভরি ওয়ান এনি ডাউট এতটুকু জায়গা অবধি সবাই স্যার প্রত্যয়টা করাবেন প্লিজ একদমই করিয়ে দেবো চিন্তার কোন কারণ নেই একটু অপেক্ষা করো জাস্ট আমি একটু শেয়ার করে দিচ্ছি চলো আর লেট করবো না এবার আমরা স্টার্ট করছি দুইশো অষ্টআশি জন অলরেডি চলে এসেছ লাইক করে দাও চলো আজকের ক্লাসে আমি তোমাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে যখন আমি ক্লাসটা করাবো তখন ক্লাসটা মন দিয়ে শুনবে তোমরা কমেন্ট করতে যাবে না আগে ভালো করে বুঝতে চেষ্টা করো আদারওয়াইজ কিন্তু তোমাদের একটা সমস্যা হয়ে যাবে বুঝতে কারণ এটা গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক খুবই গুরুত্বপূর্ণ টপিক ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ টপিক মোটামুটি সব গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে চলো স্যার আমি নর্থ আলিপুর থেকে চলো তো আমি আজকে কমেন্ট দেখবো না চলো ক্লাসটা শুরু করছি আজকের ক্লাসটা শুরু করুন শুরু করুন স্যার আপনি বাংলা গ্রামারে যে ক্লাসটা পেট বেচে দিতে পারেন না এটা শিওর বাট মক টেস্ট অ্যাপে দেবে বলেছিল সেটা কবে থেকে মক টেস্ট মক টেস্ট দিয়ে দেবো ভাই একটু অপেক্ষা করো চিন্তার কোনো কারণ স্যার কিছু নেই আপনি আমাদের অনেক হেল্প করছেন চলো তো চলো আর লেট করবো না আমরা শুরু করছি আমাদের ক্লাস আজকে যে টপিকটা করাবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ক্লাস সেটা হচ্ছে আমরা যদি প্রথম শব্দ দেখি যে কারক শব্দটা কোন দুটি শব্দের সমন্বয়ে নক কোনো বইয়ে নক প্রত্যয় লেখা আছে আবার কোনো কোনো বইয়ে লেখা আছে অক প্রত্যয় অর্থাৎ কারক শব্দটা এসেছে ক্রি ধাতু প্রত্যয় বা অত্যয়ের সমন্বয়ে যে কারক শব্দটা গঠিত তো এইখানে আমি ধাতু এবং প্রত্যয় ডিসকাস না জাস্ট কারক শব্দটা কোন দুটো শব্দের সমন্বয়ে এসেছে সেটা আমি আপনাদেরকে এখানে লিখে দিলাম তো আমরা যদি সবার প্রথমে দেখি তার আগে একটু জানিয়ে রাখছি তোমাদের এখানে তার আগে একটু জানিয়ে রাখছি যে একশো শতাংশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি মন দিয়ে যারা ক্লাসটা দেখবেন তারা কিন্তু আজকের এই টপিক থেকে প্রত্যেকটা প্রশ্নের নির্ভুল উত্তর দিতে পারবেন তো ক্লাসটা একটু মন দিয়ে দেখো কমেন্ট বক্সে নয় এদিকে একটু খেয়াল করো যখন আমি কমেন্ট বলবো তখন তোমরা করবে ঠিক আছে আগে ক্লাসটা দেখো এবার আসো আমরা সবার প্রথমে দেখবো যে কারক আমরা কাকে বলবো সবার প্রথমে দেখব কারক আমরা কাকে বলবো দেখো কারক শব্দটা এসেছে ক্রি ধাতু এবং নক প্রত্যয় থেকে বলেছি তাহলে কারক শব্দ আমরা কারক কাকে বলবো যে ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্পর্ককে আমরা বলবো কি কারো কারক তাহলে প্রশ্ন আসছে কি কারক আমরা কাকে বলবো কারক বলবো যে যদি তুমি ক্রিয়াপদ যদি তুমি ক্রিয়াপদকে প্লাস নামপদকে পদকে একসঙ্গে করো ক্রিয়াপদ এবং নামপদ পদ একসঙ্গে মিলালে যা হবে তার নামই হচ্ছে কি কারক এবার প্রশ্ন আসছে যে স্যার ক্রিয়াপদ কি এবং নামপদই বা কি সেটা সম্পর্কে তো আমাদের আগে আইডিয়া নিতে হবে না হলে আমরা কিভাবে বুঝবো যে নামপদ এবং ক্রিয়াপদ ক্রিয়াপদ বলতে ক্রিয়া আমি তোমাদের বুঝিয়ে নিয়েছি অর্থাৎ ক্রিয়া যে শব্দটা বাক্যে কাজ করা বোঝায় আর নামপদ তাহলে কাকে বলবো দেখো আমি একটা লাইন লিখছি এখানে আমি লিখলাম আমি লিখলাম শিক্ষক মহাশয় শিক্ষক মহাশয় ব্যাকরণ পড়াচ্ছেন শিক্ষক মহাশয় ব্যাকরণ পড়াচ্ছেন এই যে পুরো লাইনটা লেখলাম শিক্ষক মহাশয় ব্যাকরণ পড়াচ্ছেন এর মধ্যে পড়াচ্ছেন এই যে শব্দটা আছে এই শব্দটা হচ্ছে আমাদের এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ এই বাক্যের মধ্যে এই শব্দটা হচ্ছে কি ক্রিয়াপদ এই শব্দটা হচ্ছে বাক্যের মধ্যে ক্রিয়াপদ আর এই ক্রিয়াপদকে বাদ দিলে বাক্যের যে বাকি অংশ থাকে মানে এখান থেকে এতটুকু অবধি ক্রিয়াপদকে বাদ দিলে বাক্যের যে বাকি অংশটা থাকে তার নামই হবে কি তার নামই হবে নামপদ তাহলে আমরা নামপদ বুঝে নিলাম এবং ক্রিয়াপদ বুঝে নিলাম ক্রিয়াপদ আমরা কাকে বলবো যে এখানে পড়াচ্ছেন আর ক্রিয়াপদকে বাদ দিলে বাক্যের যে বাকি অংশটুকু থাকে তার নামই হচ্ছে কি নামপদ আশা করি এতটুকু জায়গা তোমাদের ক্লিয়ার বুঝাতে পেরেছি যে নামপদ কি জিনিস আর ক্রিয়াপদ কি জিনিস এতটুকু জায়গা ক্লিয়ার কিনে এবারে এবার কমেন্টে একটু জানাও যে এবার তোমাদের ক্লিয়ার হলো কিনা এবার কমেন্টে একটু জানাও ক্লিয়ার এতটুকু এবার কমেন্টে একটু জানাও ক্লিয়ার কিনা ক্লিয়ার ক্লিয়ার এভরি ওয়ান ক্লিয়ার আজকে পুরো ক্লিয়ার করে দেবো যারা মন দিয়ে দেখবে আজকের ক্লাসের পরে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না আর এখানে বারবার বলছি আমি তোমরা যারা যারা আমাকে গুড ইভিনিং বলছো আমি প্রথমবার বলে দিলাম এখানে যারা যারা আছো গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং বারবার বলে দিয়েছি এটা আর বলতে হবে না গুড ইভিনিং সবাইকে চলো তাহলে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে আমরা কারক বলবো এবার কমেন্ট এবার কমেন্ট আর করতেবেন এবার দেখো এবার প্রশ্ন হচ্ছে স্বাভাবিকভাবে ডাউট থাকে যে স্যার ক্রিয়াপদের সঙ্গে নামপদের কি সম্পর্ক হয় বা কেমন ধরনের সম্পর্ক হয় সেটা আমরা একবার দেখব আমরা তো বললাম যে কারক শব্দটা কোন দুটি শব্দের সমন্বয়ে গঠিত এবং বা এবং কারক গঠিত এটা আমরা ক্লিয়ার বুঝে নিলাম আর ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে আমরা বলবো কারক এবার শটকুশনও কিন্তু আসতে পারে যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে আমরা কি বলবো ক্রিয়াপদ প্লাস নামপদ এই দুটো মিলে যা হবে তার নামই হচ্ছে কি কারক এবার কি ধরনের সম্পর্ক হয় সেটা দেখব কমেন্ট কেউ করবে না দেখো এখানে যদি আমরা দেখি এখানে যদি দেখি আমরা যে ক্রিয়াপদ কোনটা তুমি যদি দেখো পুরো বাক্যের মধ্যে ক্রিয়াপদ হচ্ছে এই অংশটা পার্টিকুলার এই অংশটা হচ্ছে ক্রিয়াপদ পার্টিকুলার এই অংশটা হচ্ছে ক্রিয়াপদ সেটা হচ্ছে হ্যালো 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 এবার সাউন্ড ক্লিয়ার আচ্ছা মাঝখানে অনেকটা অংশ হয়তো বা মেবি সাউন্ড ছিল না মাঝখানে অনেকটা অংশ হয়তো সাউন্ড ছিল না এবার ঠিক আছে সাউন্ড এবার সাউন্ড ঠিক আছে এবার সাউন্ড ঠিক আছে সাউন্ড এবার সাউন্ড এবার সাউন্ড ঠিক আছে সাউন্ড হ্যালো 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 আচ্ছা আচ্ছা এবার সাউন্ড ঠিক আছে চলো তাহলে আমি আবার এই জায়গাটা একটু বলছি হ্যাঁ সাউন্ড ঠিক আছে স্যার লাইনটা আবার বলবেন হ্যালো হ্যাঁ এখন ঠিক আছে এখন এখন ঠিক আছে একটু দেখুন ঠিক আছে এখন ঠিক আছে ইয়েস এই লাইনটা বলছি দেখো এখানে বলছি যে এখানে বলছি দেখো যে এখানে যে এখানে দেখো রাজা প্রতি রবিবার প্রজাদের দারিদ্রতার জন্য নিজ ভান্ডার থেকে নিজ হাতে বস্ত্র দান করলেন এই দান করলেন শব্দটা হচ্ছে এই বাক্যের ক্রিয়াপদ এটা হচ্ছে এই বাক্যের ক্রিয়াপদ ক্লিয়ার হ্যাঁ ভাই ঠিক আছে এবার এবার দেখো ভালো করে এবার দেখো ঠিক আছে আমি কমেন্ট দেখবো এবার দেখো এবার এখানে দান করলেনটা হচ্ছে কি বাক্যের ক্রিয়াপদ তাহলে এই রাজা থেকে এই বস্ত্র অব্দি এই যে পুরুটা লাইন এই পুরোটাকে আমরা বলবো কি নামপদ এই পুরুটাকে আমরা বলবো নামপদ ক্লিয়ার তাহলে এখানে নামপদের সঙ্গে যে ক্রিয়াপদের সম্পর্ক তাকেই কিন্তু আমরা বলবো কারো এবার আমরা দেখবো যে এই লাইনের মধ্যে নামপদের সঙ্গে ক্রিয়াপদের কি ধরনের সম্পর্ক হয় সেটা আমরা একবার দেখে নেব চলো সেটা আমরা একবার দেখে নেব দেখো আমি যদি এখানে প্রশ্ন করি যে কে দান করলেন কে দান করলেন উত্তর আসে কি রাজা কে দান করলেন উত্তর আসে কি রাজা আমি যদি বলি যে কোন সময় দান করলেন কোন সময় দান করলেন আনসার আসে কি প্রতি রবিবার আমরা যদি বলি কাকে দান করলেন কাকে দান করলেন কাকে দান করলেন উত্তর আসে প্রজাদের আমরা যদি বলি কিসের জন্য দান করলেন কিসের জন্য দান করলেন উত্তর আসে কি দারিদ্রতার জন্য আমরা যদি বলি যে কোথা থেকে দান করলেন কোথা থেকে দান করলেন কোথা থেকে দান করলেন উত্তর আসে নিজ ভান্ডার থেকে আমরা যদি বলি কার দ্বারা দান করলেন কার দ্বারা দান করলেন কার দ্বারা দান করলেন উত্তর আসে নিজ হাতের দ্বারা আমরা যদি বলি কি দান করলেন আনসার আসে কি বস্ত্র এর মানে আমরা যদি দেখি এখানে প্রত্যেকটা শব্দের সঙ্গে কিন্তু এই যে দান করলেনের একটা রিলেশন বা রিলেশন বা একটা রিলেশন আছে প্রত্যেকটা শব্দের সঙ্গে এখানে একটা রিলেশন আছে এই দান করলেন শব্দটার প্রত্যেকটা এখানে শব্দের সঙ্গে কিন্তু একটা রিলেশন আছে আর এই রিলেশনটাকে আমরা বলবো কি এই রিলেশনটাকে আমরা বলবো কারক তাহলে আমি এটাই তোমাদেরকে তোমাদেরকে বোঝাতে চাইছিলাম শুরু থেকে যে এই দান করলেনের সঙ্গে কিন্তু এই পুরো বাক্যের একটা কিন্তু সম্পর্ক রয়েছে এবার আমি তোমাদের দেখিয়ে দিলাম যে সম্পর্কটা প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে কিভাবে কিভাবে রয়েছে রাজার সঙ্গে কে এর সম্পর্ক প্রতি রবিবারের সঙ্গে সময়ের সম্পর্ক প্রজাদের সঙ্গে কাকের সম্পর্ক দারিদ্রতার জন্য সঙ্গে কিসের জন্য সম্পর্ক নিজ ভান্ডার থেকে কোথা থেকে সম্পর্ক আর নিজ হাতে মানে কার দ্বারা সম্পর্ক আর বস্ত্র মানে কি সম্পর্ক এর মানে প্রত্যেকটা লাইনের প্রত্যেক এখানে লাইনটার প্রত্যেকটা শব্দের সঙ্গে কিন্তু এই দান করলেনের একটা রিলেশন আছে আর এই রিলেশনটাকেই আমরা বাংলা ব্যাকরণের ভাষাতে কারক বলবো এতটুকু জায়গা ক্লিয়ার কিনা আগে জানাও এতটুকু জায়গা ক্লিয়ার কিনা একটু জানাও ক্লিয়ার এভরি एतटुकू ज क्लियर एवरी ओन क्लियर एवरी ओन क्लियर 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 यस दीपंकर पाल এই তোমাদের এই উল্টাপাল্টা কমেন্টের জন্য ভাই আগে কারো করাচ্ছি সেটা তো আগে দেখো তারপর তুমি অন্য কিছু বলো অন্তত দেখো আমি এই ক্লাস রিলেটেড ছাড়া এই ক্লাস রিলেটেড ছাড়া বাকি তোমরা হাজারটা কমেন্ট করো আমি কমেন্ট নেব না কারণ আমি কমেন্ট করতে কমেন্ট দেখতে বা পড়তে আসিনি ক্লাস রিলেটেড কথা বলবো আর ক্লাস রিলেটেড উত্তর পাবে আর যদি ক্লাসের বাইরে বচন করান লিঙ্গ করান তারপরে ক্রিয়ার কাল করান ভাই এগুলো পরে আগে ক্লাসটা ভালো করে দেখো কারণ এটা থেকে থেকে তিন নাম্বার কোয়েশ্চেন আসে হ্যাঁ সমাজ করাবো আগে ভালো করে দেখো ওকে চলো এবার আমি যদি দেখি এখানে দেখো প্রত্যেকটা লাইনের সঙ্গে সম্পর্ক আছে এবার কারক করতে হলে কারক করতে হলে কিছু রুলস দেখো কিছু রুলস এটা তুমি অন্য কোন ইউটিউব চ্যানেলে খুঁজে পাবে না কিছু রুলস আমি তোমাদেরকে এখানে দিয়ে দিলাম এখানে টোটাল কয়টা রুলস আছে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এখানে সাতটা রুল আছে এই সাতের সঙ্গে আমি একটু পরে আবার আরো দুইটা রুল করাবো এর মানে টোটাল কয়টা রুল হবে না নয়টা রুল হবে আর এই নয়টা রুল থেকে যদি কেউ এই নয়টা রুলকে যদি পরীক্ষার হলে কেউ মনে রাখতে পারো আর আমি যেভাবে বলবো পরীক্ষার হলে যদি অ্যাপ্লাই করতে পারো তোমাদের টি না ত্রিপুরা বোর্ড তো বাদ দাও ত্রিপুরা ত্রিপুরা বোর্ড বাদ দাও তোমরা পশ্চিমবঙ্গ বোর্ড বাদ দাও যদি উগান্ডা থেকেও কেউ তোমাদের প্রশ্ন করে এই উগান্ডা থেকেও যদি কারকের কেউ প্রশ্ন করে তুমি তুমি আনসার করতে পারবে ত্রিপুরা বোর্ড বোর্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড বাদ দিলাম আমি আমি বলছি যে এই রুলস গুলো তুমি যদি ভালো করে জানো এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে এটা আমি তোমাদের শিখিয়ে দেবো এক্ষণের ক্লাসে যদি জানো পৃথিবীর যে কোনো জায়গা থেকে উগান্ডা থেকেও যদি কেউ কারকের কুশ্চেন করে তুমি আনসার করতে পারবে এতটুকু আমি তোমাকে কনফিডেন্স দিতে পারি তাহলে এবার আমি দেখবো যে রকম ভাবে রকম ভাবে এবার আমরা কুশ্চেন গুলো সলভ করব সবার প্রথমে আমি যদি দেখি এখানে সাতটা রুল দেখো ষাটটা রুলের মধ্যে অনেকেই বলবে যে স্যার এখানে কি বা কাকে দিয়ে একবার আসে কর্মকারক আবার এখানে কি বা কাকে দিয়ে একবার আসে সম্প্রদান কারক তাহলে তো সেম জিনিস এটা রিপিট হলো কেন এটা এখানে কিন্তু লজিক আছে লজিক বলতে আমি তোমাদের এখানে বোঝাচ্ছি ধরো ধরো এটা হচ্ছে তুমি এখানে যারা যারা আছো তোমরা ধরো এটা হচ্ছে তুমি ভালো করে মন দিয়ে শুনবে ধরো এটা হচ্ছে তুমি ধরো তুমি কলকাতার কোন একটা জায়গাতে তুমি দাঁড়ালে ধরো দীঘাতে তুমি আছো দীঘা দিঘাতে তুমি আছো আর এখানে তোমার একটা ফ্রেন্ড তোমার বাড়ির পাশেই একটা ফ্রেন্ড সে কি করলো সেও দিঘাতে ঘুরতে গেল তো তুমি আগে গেলে গিয়ে দাঁড়িয়ে থাকলে দিঘাতে সমুদ্র সৈকতে সৌন্দর্য দেখছো এমন সময় তোমার বন্ধু গিয়ে তোমাকে বলল যে আরে বন্ধু তুমি ভালো আছিস আচ্ছা আমার আমার তো পার হারিয়ে গেছে তুই আমাকে 100 টাকা ধার দে আমি তোকে বাড়িতে বাড়ি গেলে তোকে ফিরিয়ে দেব তো তুমি কি করলে তাকে কি করলে তোমার বন্ধুকে তুমি বন্ধু বিপদে পড়েছে তুমি তাকে বন্ধুকে একশো টাকা দিলে বন্ধুকে তুমি কি করলে একশত টাকা দিলে অবশ্যই দেওয়া উচিত বন্ধু বিপদে পড়লে দিলে এবার একটু পরেই দেখলে একজন ভিক্ষু গেল একজন ভিক্ষু গেল এসে তোমাকে বলছে যে দাদা আমি সকাল থেকে এখন অবধি কিছু খাইনি বা দিদি আমি সকাল থেকে এখন অবধি কিছু খাইনি তোমার কাছে একশো টাকা থাকলে আমাকে দাও আমার খুব খিদে পেয়েছে তুমি কি করলে তোমার দয়া মায়া হলো ওকে তুমি ভিক্ষুকেও তুমি কি করলে একশো টাকা দিলে এবার আমি যদি তোমাকে প্রশ্ন করি তোমার পকেট থেকে টোটাল কত টাকা গেল এখানে একশো টাকা গেল তুমি ভিক্ষুককে দিলে আর একশো টাকা তুমি বন্ধুকে দিলে আচ্ছা এই যে দুশো টাকা তোমার পকেট থেকে বেরুলো সেটা কিন্তু দুইটা পারপাসে বেরিয়েছে প্রথম যে পারপাসটা ছিল সেটা হচ্ছে তোমার বন্ধু বন্ধুর কাছে তুমি একশো টাকা দিলে এবার সে কি করল বাড়ি গিয়ে তোমাকে দিয়ে দেবে এবার তোমার বন্ধুর যদি স্বভাব খারাপ থাকে ও যদি টাকা নিয়ে না দেয় সেটা তো আমার কিছু করার নেই কিন্তু এখানে যে তোমাকে টাকা নিয়েছে। নাকি পরদিন গিয়ে দেবে ভাই তোকে আমি একশো টাকা দিয়েছিলাম তুই আমাকে এখন সুদ সমেত ফেরত দে এটা তো কখনই সম্ভব নয় কারণ এটা তুমি দান করলে তো মনে রাখবে যখনই দেখো দেখো আমি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে ব্যাপারটা পুরো বুঝিয়ে দিচ্ছি ধরো তোমার কাছে এখানে একটা এলো ধরো আমি দেখলাম বন্ধুকে বন্ধুকে একশো টাকা দিলাম এটা হচ্ছে এক নাম্বার আর দুই নাম্বার বললাম ধরো ভিক্ষুককে একশো টাকা দিলাম এবার ধরো তোমার একশো টাকার নিচে দাঁড় আবার এখানে একশো টাকার নিচে বন্ধুকে কি দিলাম বন্ধুকে কি দিলাম বন্ধুকে কি দিলাম একশো টাকা দিলাম এবার তোমার সেন্স আসবে যে বন্ধুকে যে একশো টাকা দিলাম সেটা তো আমি ফিরিয়ে পাবো সেটা তো আমি দান করিনি মনে রাখতে হবে দান যদি না করো তাহলে তোমার কিন্তু কোন কিটা লাগবে এই কিটা তোমার এসে লাগবে আর এই কি হলে কি হবে এটা কর্মকারক হবে তার জন্য এই প্রথম কোশ্চেনের আনসার কিন্তু আমরা কি করব কর্মকারক। আর পরেরটা ভিক্ষুককে একশো টাকা দিলাম এই একশো টাকা ভিক্ষুককে দিয়েছো মানে কি তুমি দান করে দিয়েছ তো মনে রাখতে হবে যখনই কোনো দানের প্রশ্ন আসবে যখনই কোনো দানের প্রশ্ন আসবে তখন কিন্তু এই কি হবে না তখন কি হবে এটা তখন কোন কি হবে এটা হবে সেম যখন দানের প্রশ্ন আসবে না কাকে যদি আসে তাহলে এটা হবে আর দানের বেলায় কাকে যদি আসে তাহলে এটা হবে তাহলে এই কি হবে কি সম্প্রদান কারক তাহলে এটার নিচে তোমার কি লিখতে হবে সম্প্রদান কারক ক্লিয়ার কিনা ব্যাপারটা আগে বলো আমাকে সবাই সবাই ক্লিয়ার কিনা আমাকে ব্যাপারটা আগে বলো ক্লিয়ার কিনা এভরি ওয়ান ক্লিয়ার এভরি ওয়ান এতটুকু জায়গা ক্লিয়ার কিনা একটু বলো ভালো করে সবাই ক্লিয়ার কিনা বলো এই দুটো বুঝতে পেরেছো তো প্রথমটা কিবা কাকে কর্ম আর পরেরটা কিবা কাকে সম্প্রদান পুরো ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা বলো ক্লিয়ার ওয়ান তো কারোর কোনো ডাউট নেই ওয়ান একদম একদম ক্লিয়ার ওকে চলো ক্লিয়ার এভরি ওকে চলো ক্লিয়ার এবার তাহলে আমি তোমাদেরকে দেখাবো যে প্রত্যেকটা কোশ্চেন আমরা কিভাবে কিভাবে করব কারক করতে হলে তোমাকে দুটো স্টেপ মাথায় রাখতে হবে কারক করতে হলে স্টেপ 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 মাথায় রাখতে হবে নাম্বার নাম্বার আচ্ছা এই ভিডিওটার মধ্যে তোমাদের একটু অপ্রাসঙ্গিক কথা বলি এই ক্লাসটা করাতে করাতে আমার মাথায় একটা অনেক আগের স্মৃতি একটু মনে পড়লো মনে রাখবে তোমরা আজকে যে ইউটিউব চ্যানেল চ্যানেলে ক্লাসটা দেখছো শিক্ষকতার ক্লাস বা টেট ক্লাস এই কারক বিভক্তি দিয়েই আমি প্রথম শুরু করেছিলাম আর বিশ্বাস করবে যে কারকের ফার্স্ট ক্লাস প্রথম দিন যখন করেছিলাম তখন তখন আমার বন্ধু তোমাদের সুব্রত স্যার তোমাদের সুব্রত স্যার আমার বন্ধু ও কি করলো স্যার কি করলেন আমার আমার ভিডিওটা মোবাইল ধরে রেখেছেন আর আমি তখন ক্লাস করেছি এটা আমি যতটুকু পারি থামনেল টামনেল দিয়ে সেটা আমি আপলোড করেছি কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে দেখা গেল কি এই পার্টিকুলার ক্লাসে আমাকে সাবস্ক্রাইবার এনে দিল প্রায় দু হাজারের উপরে প্রথম দিনের ক্লাসে তো আজকে আবার সেম ক্লাসটা করাচ্ছি দীর্ঘ দু বছর পরে ইউটিউবে তো তার জন্য একটু তোমাদের বলে বলে নিলাম তো যাই হোক অনেক কিছু হয়েছে লাইফে তো চলো আমরা দেখি কারকের যে প্রথম যে প্রথম যে স্টেপ স্টেপ ওয়ানে দেখো কি হয়েছে স্টেপ ওয়ানে তোমার কি করতে হবে ক্রিয়াপদ বের করতে হবে স্টেপ ওয়ানে তোমার কাজ হচ্ছে ক্রিয়াপদ বের করা অনেক সময় দেখা যাবে কি কোনো জায়গাতে ক্রিয়াপদ নাও থাকতে পারে তখন প্রশ্নটা অন্যরকম ভাবে করতে হবে স্টেপ নাম্বার ক্রিয়াপদ স্টেপ টু কি দেখো স্টেপ টু আছে তুমি ক্রিয়াপদ কি দিয়ে প্রশ্ন করতে হবে কাকে দিয়ে প্রশ্ন করবে ক্রিয়াপদ কি দিয়ে প্রশ্ন করবে এই প্রশ্নবোধক শব্দগুলির মাধ্যমে প্রশ্নটা করার পর যে উত্তরটা আসবে তার নিচে যদি দাগ থাকে তাহলেই সেটা কারক হবে আমি আরো বিস্তারিত তোমাদেরকে বুঝাচ্ছি ধরো এখানে দুইটা আমি নিলাম। হলে কিভাবে আসতে পারে আসতে পারে যেমন ধর দেখো আমি এখানে মার্ক করে রেখেছি শিক্ষক মহাশয় ব্যাকরণ পড়াচ্ছেন বা ধরো আমি এটা এটা আমি করলাম না ধরো আমি আরেকটা করলাম যে আমি লিখলাম কাকা কলকাতায় গেছেন কাকা কলকাতায় গেছেন জাস্ট ধরো কাকা কলকাতায় গেছেন পাঁচ স্টেপ কি বলেছিলাম পাঁচ স্টেপে তোমার ক্রিয়াপদ বের করতে হবে তো ক্রিয়াপদ চলো আমরা বের করে নিলাম এখানে এবার আমি প্রশ্ন করব ধরো আমি কাকার নিচে দাগ দিলাম কাকার নিচে দাগ আছে আমার বা কাকার নিচে আন্ডারলাইন করা আছে এবার আমি প্রশ্ন করলাম প্রশ্ন করতে পারি কাকা কোথায় গেছেন আবার প্রশ্ন করতে পারি কে কলকাতায় গেছেন দুইভাবে প্রশ্ন করতে পারি এই যে পার্টিকুলার লাইনে আমি কটা প্রশ্ন করতে পারি দুটো প্রশ্ন করতে পারি কি কি একটা হচ্ছে কে কলকাতায় গেছেন আর একটা হচ্ছে কাকা কোথায় গেছেন এবার প্রশ্ন আমি কোনটা নেব এখানে যে দুটো প্রশ্ন আছে এক লাইনে এমন হতে পারে চারটা প্রশ্ন বোধক চিহ্ন দিয়েও তুমি উত্তর পাবে কিন্তু আমি প্রশ্ন কোনটা নিব এটা টোটালি ডিপেন্ড করবে প্রশ্নকর্তার উপরে কেমন ভাবে প্রশ্নকর্তা যদি কাকার নিচে দাগ দেওয়া থাকে তাহলে আমরা এই ক্যাটা নেব উত্তরে বা কেটা প্রশ্ন আর যদি এটা নেব না আর যদি প্রশ্নকর্তা কি করে প্রশ্নকর্তা যদি নিচে না আন্ডারলাইন করে কলকাতার নিচে আন্ডারলাইন করে তাহলে কিন্তু আমরা কলকাতার নিচে আন্ডারলাইন করলে আমরা কোথায় নেব এবার ডিপেন্ড করবে কার উপরে যে কোন কোশ্চেনটা নেব। সেটা ডিপেন্ড করবে যে কোন শব্দটার নিচে তোমার আন্ডারলাইন করা আছে যেমন ধরো আমি এই পার্টিকুলার কোশ্চেনে পার্টিকুলার কোশ্চেনে যেমন ধরো আমার এখানে এই পার্টিকুলার কুশ্চেন আমি প্রথমে কি করব ফার্স্ট স্টেপে আমার কাজ কি হবে ফার্স্ট স্টেপে আমার কাজ হচ্ছে ক্রিয়াপদ বের করলাম এবার আমি প্রশ্ন করব যে কে ব্যাকরণ পড়াচ্ছেন উত্তর আসবে শিক্ষক মহাশয় আবার প্রশ্ন করব শিক্ষক মহাশয় কি পড়াচ্ছেন বা কোন বিষয় পড়াচ্ছেন আনসার হবে ব্যাকরণ দুটো প্রশ্নই আছে কিন্তু আমি কোনটা নেব এটা ডিপেন্ড করবে প্রশ্নকর্তার উপর তো প্রশ্নকর্তা কোনটার উপর আন্ডারলাইন কোনটা নিচে আন্ডারলাইন করেছে শিক্ষক মহাশয় তাহলে তো আমি প্রশ্ন নেব না আমি প্রশ্ন নেব তুই প্রশ্ন যদি নেই কে কে ব্যাকরণ পড়াচ্ছেন আমার মুখ থেকে আনসার এলো কি শিক্ষক মহাশয় এটা নিচেই আন্ডারলাইন করা আছে তাহলে ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে কি হয় ক্রিয়াকে দিয়ে প্রশ্ন করলে হয় কর্তৃকারক তাহলে এই পার্টিকুলার কোশ্চেনের আনসারটা কি হবে কর্তৃকারক দেখো এখানে পুরো রুলস দেওয়া আছে তাহলে এটার আনসারটা কি হবে এখানে কর্তৃকারক কর্তৃকারক এতটুকু জায়গা ক্লিয়ার এতটুকু জায়গা ক্লিয়ার কিনা এভরি একটু জানাও এতটুকু জায়গা ক্লিয়ার কিনা একটু জানাও সবাই ক্লিয়ার আচ্ছা এখানে ক্লাস দেখছো প্রায় পাঁচশো তেইশ প্রায় দেখছো পাঁচশো তেইশ জন কিন্তু লাইক করেছো মাত্র এবার আমি বুঝতে পারছি না যে আমার অপরাধটা কি ভাই ঠিক আছে যদি ক্লাস ভালো লাগে একটু লাইক টেক করে দিও ভাই ক্লিয়ার এভরিওয়ান এনি ডাউট কিশোর বছর স্যার একটা বিষয় জানার ছিল হ্যাঁ বলুন আনন্দের সাথে শিখছি দারুন আমি লাইক দিয়েছি লাইক করে দিয়েছে চলো এবার তাহলে আমরা সেকেন্ড কোশ্চেনের দিকে মুখ করি সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে রাতে প্রচন্ড বৃষ্টি নামলো তাহলে প্রথম নামলো আনলাম এবার যদি প্রশ্ন যে কোন সময় বৃষ্টি নামলো উত্তর আসবে রাতে আমি যদি বলি রাতে প্রচন্ড কি নামলো বৃষ্টি তাহলে ধরো এই দুটোর নিচেই দুটোকে দিয়ে এই প্রশ্ন করতে পারি কিন্তু প্রশ্ন কোনটা নিব ডিপেন্ড করবে কার নিচে দাগ দেওয়া আছে ধরো আমি রাতের নিচে দাগ দিয়েছি তাহলে কিন্তু আমি কি দিয়ে প্রশ্ন করতে পারবো না তো রাতের নিচে দাগ সময় সময় দিয়ে যদি কোন সময় প্রচন্ড বৃষ্টি নামলো রাতে তাহলে দেখো এখানে প্রশ্ন আছে স্থান কাল সময় বিষয় কোথায় দিয়ে প্রশ্ন হলে অধিকরণ হয় তাহলে আমরা কি করব আমরা নেব কারণ সময় বোঝাচ্ছে তো তাহলে সময় দিয়ে প্রশ্নগুলো কি হয় অধিকরণ কারক তাহলে আমরা এখানে লিখতে হবে কি আমাদের এখানে লিখতে হবে অধিকরণ কারক অধিকরণ কারক এবার অনেকে অধিকরণ বানাম এইভাবেও লিখবে অধিকরণ বানাম লিখবে যারা এইভাবে লিখবে আমি তো যদি তোমাদের খাতা পাই তাহলে কেটে দেব কেন কেটে দেব তোমাদেরকে বারবার বলা হয়েছে যে ক র মধিনস এবং ক্ষিয় এই চারটা শব্দের বা চারটা বর্ণের পরে কখনো দন্তন্য বসে না সেটা বসে কি যে কারণে এখানে রর পরে হবে এটা হচ্ছে সঠিক আনসার এটা হচ্ছে সঠিক আনসার আচ্ছা এবার অনেকে প্রশ্ন করবে অনেকে প্রশ্ন করবে একজন প্রশ্ন করবে স্যার যদি এটা হয় তাহলে এটা ব্যাকরণের নিচে যদি দাগ থাকতো তাহলে আমরা কোনটা আনসার করতাম ব্যাকরণের নিচে যদি দাগ থাকতো যে শিক্ষক মহাশয় কি পড়াচ্ছেন কি দিয়ে প্রশ্ন করবো করবো তো না আমরা বিষয় দিয়ে প্রশ্ন করব কোন বিষয় পড়াচ্ছেন ব্যাকরণ তাহলে মনে রাখতে হবে এখানে যদি বিষয় দিয়ে কোনো কিছু হয় যেমন সে অঙ্কে কাঁচা অঙ্কের নিচে দাগ থাকলো তাহলে সেটা বিষয় আর বিষয় হলে সেটা কি হবে এখানে অধিকারণ যদি ব্যাকরণের নিচে দাগ থাকে তাহলে সেটা কি হবে অধিকরণ কারক একটু একটু অপেক্ষা করো তোমাদের সমস্ত ডাউট আজকের এই ক্লাসে শেষ হয়ে যাবে এতটুকু তোমাদের জানাচ্ছি আমি কি দিয়ে প্রশ্ন হবে না কারণ তখন এটা কি দিয়ে প্রশ্ন করতে পারবে না উত্তর আসবে ঠিকই উত্তর আসবে ঠিকই কি দিয়ে প্রশ্ন করলে সেটা কি হবে কর্মকারক এটা আসবে কিন্তু সবচেয়ে বেশি আনসার যদি তুমি বলো তাহলে সেটা কিন্তু কারক হবে কারণ এটা একটা বিষয় বোঝাচ্ছে এটা একটা বিষয় বোঝাচ্ছে হ্যাঁ অধিকরণের মধ্যে বিষয় বিষয়াধিকরণ এতটা ডেপতে যাওয়ার দরকার নেই তোমরা যারা যারা আপার প্রাইমারি প্রাইমারি ট্যাট দেবে বা যারা দেবে তাদের জন্য না যারা এস বা এস টি দেবে বা যারা তোমরা দেবে তখন তোমরা আবার এই অধিকরণের যে পার্টগুলো এগুলো পড়তে হবে এত ডেপতে যাওয়ার দরকার নেই ক্লিয়ার কান শব্দ বলে দেবো বলে দেবো ভাই একটু একটু ওয়েট করো না মুখস্থ করতে হবে না মুখস্থ করতে হবে না এবার আসো আমরা পরের কুশ্চেনটা দেখব বৃষ্টির জন্য স্কুল যেতে পারেনি বৃষ্টির জন্য স্কুল যেতে পারেনি এবার প্রশ্ন যদি আমি করি এটা নিচে দেখ বৃষ্টির জন্য কিসের জন্য কার জন্য কিসের জন্য স্কুলে যেতে পারেনি কিসের জন্য স্কুলে যেতে পারেনি আনসার আসবে কি বৃষ্টির জন্য কিসের জন্য স্কুলে যেতে পারেনি আনসার আসবে বৃষ্টির জন্য এবার দেখো এখানে কিসের জন্য কার জন্য দিয়ে প্রশ্ন করলে উত্তর হয় কি নিমিত্ত কারো তাহলে এটার আনসার হবে কি নিমিত্ত কারক এটার আনসার কি হবে নিমিত্ত কারকর হবে কি নিমিত এবার যদি প্রশ্ন করি কখন কোন সময় শঙ্করের ঘুম ভেঙে গেল সময়ের নিচে যদি এটার নিচে দাগ থাকলে সময় দিয়ে প্রশ্ন করবো যে কোন সময় শঙ্করের ঘুম ভেঙে গেল আনসার হবে মাঝ রাতে আর সময় দিয়ে যদি প্রশ্ন করি তাহলে এটা কি হবে অধিকরণ কারক তাহলে আমরা এখানে ক্ষেত্রে আমরা আনসার লিখব কি অধিকরণ কারক অধিকরণ কারক এবার আমি যদি এখানে লিখি মাঠে ফুটবল খেলা হয় মাঠে ফুটবল খেলা হয় মাঠে ফুটবল খেলা হয় দেখি তোমরা আনসার করো তো দেখি মাঠে ফুটবল খেলা হয় আমি ফুটবলের নিচে দাগ দিলাম তাহলে কোন কারক আনসার করো দেখি মাঠে ফুটবল খেলা হয় কোন কারক আনসার করো দেখি মাঠে ফুটবল খেলা হয় আনসার করো দেখি ইয়াস মাঠে হলে কি হবে মাঠে হলে কি হবে আমি বলছি ফুটবল ইয়াস ইয়াস ভেরি গুড ভেরি গুড ভেরি গুড একটু কঠিন না তুমি এর চাইতেও কঠিন তুমি যত কঠিন পারো আমার এই রুলসে তুমি যত কঠিন পারো তুমি করে দেখাও আমাকে সবগুলোর আনসার বেরোবে সবগুলোর তো এখন তো প্রথম ফার্স্ট দিন তো ক্লাস করাচ্ছি ঠিক আছে চন্দ্র ঠিক আছে দেখবো একটু চলো কর্মকারক এবার দেখো আমি যদি এখানে দেখি যদি মাঠের নিচে দাগ থাকতো তাহলে আমরা লিখতাম কি মাঠের নিচে যদি দাগ থাকলো এটা তো ফুটবল তাহলে ফুটবল যদি হয় তাহলে আমরা কি বলবো কি খেলা হয় ফুটবল খেলা তাহলে তো তো দানের 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 কথা 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 বলেনি বলেনি না বললে এই কি কি তাহলে হবে এটা আর কি যদি এটা হয় তাহলে এটার আনসার হবে কি এটার আনসার হবে কি কর্মকারক কর্মকারক আর মাঠে ফুটবল খেলা হয় মাঠের নিচে দাগ থাকলে এটা হতো স্থান কোন স্থানে ফুটবল খেলা হয় মাঠে আর এখানে দেখো স্থান কাল সময় অধিকরণ কারক যদি মাঠের নিচে দাগ থাকতো তাহলে সেটা অত কি অধিকরণ কারকি ওয়ান ফুটবল দ্বারা খেলা হয় না তোমার পা দ্বারা ফুটবল খেলা হয় ফুটবল দ্বারা খেলা হয় না পা দ্বারা ফুটবল খেলা হয় ঠিক আছে অধিকরণ কারক ঠিক আছে মাঠে হলে অধিকরণ কারক হতো ক্লিয়ার এভরি ওয়ান এনি ডাউট ক্লিয়ার 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 ওকে চলো ক্লিয়ার ওকে চলো ক্লিয়ার ভেরি গুড এবার এবার আমি কয়েকটা কোয়েশ্চেন তোমাদের দেব আচ্ছা এখানে একটু তোমাদেরকে জানিয়ে রাখি যারা ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো একটু তোমাদেরকে জানিয়ে রাখি একটা ইনফরমেশন দিয়ে রাখছি সেটা হচ্ছে তোমরা যারা অ্যাসেলিস্টি বাংলাতে পড়ছো বা অ্যাসেলিস্টি যারা বাংলাতে পরীক্ষা দেবে কলকাতার জন্য বলছি অ্যাসেলিস্টি এবং আপার প্রাইমারি যারা দেবে আপার প্রাইমারি এবং এস যারা দেবে এবং অবশ্যই ত্রিপুরা থেকে যারা যারা ত্রিপুরা থেকে যারা যারা টেট ওয়ান দেবে টেট দেবে বা দেবে তোমাদের জন্য এই বাংলা ব্যাকরণ অনেকেই বলো যে স্যার বাংলা সাহিত্য নিয়ে কি করব ব্যাকরণের ক্লাস তো আপনি অসাধারণ করাচ্ছেন বুঝতে পারছি সাহিত্যে তো প্রচুর আছে আমরা সাহিত্য কিভাবে করব আমি তোমাদেরকে একটা সলিউশন দিতে পারি সেটা হচ্ছে এই সাহিত্যের শেষ কথা তোমরা যদি এই বইটা নাও এই বইটার মূল্য আমি একেবারে কম রেখেছি যাতে স্টুডেন্টদের কিনতে প্রবলেম না হয় এটার মূল্য একদমই কম রেখেছি সেটার মূল্য হচ্ছে টু এটার মূল্য হচ্ছে তোমার থ্রি এইটটি তিনশো আশি টাকা এটার মূল্য তিনশো আশি টাকা মাত্র এটার মূল্য রাখলাম এখানের কন্টেন্ট যদি তুমি দেখো প্রায় চল্লিশটার উপরে কন্টেন্ট কবি সাহিত্যিক ধরে চল্লিশটার উপরে টেট ওয়ান এর জন্য পুরো সিলেবাস দেওয়া আছে ট্যাট টুর পুরো সিলেবাস দেওয়া আছে এসটিজিটির টি পুরো সিলেবাস দেওয়া আছে তোমার যারা এস পরীক্ষা দেবে তাদের জন্য কবি সাহিত্যিক থেকে যে ধরনের কোশ্চেন আসে সবগুলো এখানে আছে এবং অবশ্যই নলেজ ক্যাপসুল নামে একটা বিশেষ ক্যাপসুল যোগ করা হয়েছে যাতে অল্প কিছু পরে তুমি বেশি নাম্বার তুমি এখান থেকে পারো বা একটা কিছু ক্যাপসুলের মাধ্যমে যাতে অনেকগুলো তুমি তত্ত্ব জানতে পারো সাহিত্যের এই শেষ কথা বইটা বর্তমানে কলকাতাতে প্রিন্ট হচ্ছে কলকাতাতে কলকাতাতে প্রিন্ট হচ্ছে এই বইটা তো এই বইটা আগামী সপ্তাহ অর্থাৎ ডিসেম্বরের লাস্ট উইক সরি 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 ডিসেম্বরের ফার্স্ট উইক ডিসেম্বরের ফার্স্ট উইক বা নভেম্বরের লাস্ট উইক দু তারিখ ডিসেম্বর এক দু তারিখ কিন্তু বইটা চলে আসবে বইটা নিয়ে নিতে পারো এতটুকুক বলছি যে সাত মাস দীর্ঘ সাত মাসের একদম ভালো করে দেখে 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 এটা আনসার করা হয়েছে একটা কোশ্চেনকেও যদি ভুল ধরাতে পারো তাহলে আমাকে বলে দিও প্রত্যেকটা কোশ্চেন এবং প্রত্যেকটা টপিক থেকে মিনিমাম সত্তর থেকে আশিটা কোয়েশ্চেন এবং তার সঙ্গে নলেজ ক্যাপসুল তো অবশ্যই আছে এই বইটা ব্যাস্ট বই আমার মনে হয় পঁয়ত্রিশশো প্লাস কুশ্চেন আনসার আছে এটা পড়লে আমার মনে হয় না সাহিত্যের জন্য আর তোমাদের কিছু পড়তে হবে চলো এবার আসো আমরা দেখছি আকাশ থেকে বৃষ্টি পড়ছে এই এই তোমরা সলভ দাও দাও সলিউশন দুটা দুইটা দেখো আকাশ থেকে বৃষ্টি পড়ছে এটা ধরো আমি আকাশ থেকে নিচে একটা দাগ দিলাম আবার বৃষ্টির নিচেও আমি আলাদা করে দাগ দিলাম আচ্ছা একটু আগে তো বলো বিকালে মাঠে ফুটবল খেলা হয় এবার বিকেলের নিচে দাগ দিলাম বলো এটার আনসার কি হবে ফার্স্ট আনসার দাও ফার্স্ট আনসার দাও তার ত্রিপুরাতে কবে পাবো ধর্মনগরে ধর্মনগর তুমি পেয়ে যাবে এক সূত্রে বাঁধি আছি সহস্ত্র নিবন এক সূত্রে এটা হচ্ছে করণ কারক তৃপ্তি রুদ্রপাল এক সূত্রে বাঁধি আছি সহস্ত্রটি মন এখানে এক সূত্রে কি কারক কার দ্বারা বেঁধেছো এক সূত্রের দ্বারা বেঁধেছ তাহলে এটা হবে এখানে আমি একটু লিখিয়ে নিচ্ছি একজন একটা কুশেন পাঠিয়েছে সেটা হচ্ছে এক সূত্রে এটা প্রিভিয়াস ইয়ারের এর আমি জানি এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন এক সূত্রের নিচে দাগ এক সূত্রের নিচে দাগ থাকলে তুমি প্রশ্ন করবে কার দ্বারা বাঁধিয়াছি সহস্রটি মন কার দ্বারা বাঁধিয়াছি সহস্ত্রটি মন কার দ্বারা বাঁধিয়াছি এক সূত্রের দ্বারা আর কার দ্বারা দিয়ে যদি প্রশ্ন করে কার দ্বারা দিয়ে যদি প্রশ্ন করে তাহলে আনসার হবে কি করণ কারক তাহলে এটার আনসার কি হবে করণ কারক হবে করণ কারক দেখে নিতে পারো হ্যাঁ বাংলাও বাঙালি ভাই আমি গুরুদেব নই গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরই শুধু আছে ঠিক আছে আচ্ছা স্যার উত্তর দিন প্লিজ আপনার কাছে একটা প্রশ্ন ছিল আমি ডিএলএড এবং গ্র্যাজুয়েট একসাথে একসাথে করেছি গ্র্যাজুয়েটটা ওপেন থেকে করেছি আমি কি অবশ্যই দিতে পারবে অবশ্যই আপার প্রাইমারি কি বলছো আপার প্রাইমারি তো আপার প্রাইমারি তাহলে আমার একটু দেখতে হবে বাংলাও ও বাঙালি আমার একটু দেখতে হবে ভাই চলো এবার আনসার আমি একটু দেখে তোমাকে জানিয়ে দেব তুমি আমার পার্সোনালি হোয়াটসঅ্যাপে রেখো আমি জানিয়ে দেব দেখো আকাশ থেকে যদি প্রশ্ন করি কোথা থেকে বৃষ্টি পড়ছে কোথা কোথা থেকে থেকে অপাদান কারক যদি আকাশ থেকে নিচে দাগ থাকে সেটা হবে অপাদান অপাদান কারক আর যদি প্রশ্ন বৃষ্টির নিচে থাকে আকাশ থেকে কি পড়ছে বৃষ্টি পড়ছে তাহলে কি দানের অর্থ বোঝায়নি দানের অর্থ বোঝায়নি যখন সেটা হবে কি কর্মকারক বিকেলে মাঠে ফুটবল খেলা হয় কোন সময় মাঠে ফুটবল খেলা হয় সময় বোঝাচ্ছে সেটা হচ্ছে বিকালে আর সময় বোঝালে সেটা হবে কি অধিকরণ কারক তাহলে এটার আনসার হবে কি অধিকরণ কারক আশা করি ক্লিয়ার আশা করি ক্লিয়ার এতটুকু জায়গা হ্যালো 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 স্যার আজকে সাউন্ড না থাকায় শোনা যায়নি এই কত্রি কেন হবে সৈফুল আলম মুল্লা বলছো কি বৃষ্টি কত্রি কেন হবে ভাই কি দিয়ে প্রশ্ন করেছি কি দিয়ে প্রশ্ন করলে সেটা তো কর্ম হয় কত্রি কেন হবে ভাই কত্রি কেন হবে এটা আচ্ছা ক্লিয়ার এতটুকু জায়গা পাপ পাপে মিত্র লোভে কোথা হইতে পাপ লোভ হইতে তবে কোথা হইতে কোথা থেকে অপাদান কারক হবে সেটা উইনিং জোন স্যার ক্লাসটা ব্লার হয়ে যাচ্ছে কই ব্লার তো ব্লার তো হচ্ছে না দেখা যাচ্ছে সুকান্ত দেবনাথ বলছো আর্ট ও সেন্টার থেকে অবশ্যই কিনতে পারবে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জায়গাতে ধর্মনগর শহর কুমারঘাট ওইদিকে তুমি উদয়পুর আগরতলা খোয়াই সবখানে তুমি বইটা পেয়ে যাবে ঠিক আছে চলো চলো তাহলে এতটুকু এবার তোমরা বলো এবার তোমরা যারা যারা আছো আমি যদি বলি তোমাদের বুকে কি দম আছে আমি যদি এবার কোশ্চেন দিই তোমরা আনসার করতে পারবে বুকে দম আছে কিনা বলো তাহলে আমি কোশ্চেন দেব ফুটবল কোন কারক হবে ভাই মাঠে ফুটবল খেলা হয় মাঠে 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 কি 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 খেলা 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 হয় 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 ফুটবল তো কি দিয়ে প্রশ্ন করলে সেটা তো দান বোঝায়নি তাহলে সেটা কর্মকারক হবে ইন্দ্রনীল ব্যানার্জি বলছো আগে কারো কঠিন লাগতো আপনার ক্লাস কারক সহজ হয়ে যাচ্ছে থ্যাংক ইউ ভাই শেষ হয়নি ভাই ক্লাস এখনো শেষ হয়নি কিন্তু বুকে দম আছে হান্ড্রেড পার্সেন্ট পারবো ঠিক আছে দেখি কার কত বুকে দম চলো করো দেখি কলমে লেখা যায় দেখি কার কতটুকু দম আছে একবার দেখে নিচ্ছি কলমে লেখা যায় কলমের নিচে দাগ মাঝরাতে শঙ্করের ঘুম ভেঙে গেল শঙ্করের নিচে দাগ দেখি করো দেখি ভাই কার কত দম একবার দেখে নেব এবার শঙ্কর আর হচ্ছে কলম দেখি করো আনসার করো সঠিক আনসার চাই কিন্তু ভাই ভুলভাল আনসার করলে চলবে না সঠিক আনসার চাই করো দেখি কলমে অপাদানকারক বলছে ভাই কোথায় যাব দীপান্বিতা মজুমদার দেখি কার কত দম ভাই একবার দেখে নেব এবার এ পূজা উল্টা পাল্টা কমেন্ট করবে না কিন্তু একদম স্যার নর্থ এবং কুটির জন্য একটা গ্রুপ দিয়ে বিক্রমজিৎ রুদ্রপাল বিক্রমজিৎ ভাই ধর্মনগরে পেয়ে যাবে ধর্মনগরে উত্তম লাইব্রেরিতে বই পেয়ে যাবে ভাই ইয়াস চলো দেখা যাক এবার কার কত দম প্রথম কথা হচ্ছে কলমে লেখা যায় যদি আমি প্রশ্ন করি কলমে লেখা যায় তাহলে প্রশ্ন আসে যে কার দ্বারা লেখা যায় মনে রাখতে হবে একটু আগেই তোমাদের রুল দিয়ে দিয়েছিলাম যে কার দ্বারা প্রশ্ন করলে কি হয় কারক তাহলে তো সবাই করে আর আমার যারা আমার যারা পেট বেঁচে স্টুডেন্ট যারা আমার পেট বেঁচে স্টুডেন্ট তারা এটা আনসার করতে পেরেছ আমি নিশ্চিত কিন্তু বাকিরা এটার আনসার গুল গুলিয়ে ফেলেছ এটার আনসার কেউ কেউ করেছো কি কি করেছো আমি তোমাদেরকে একটু একটু বলি কেউ কেউ এটার আনসার জোর করে দিয়েছো কর্তৃকারক জোর করে কর্তৃকারক দিয়েছ কিন্তু কর্তৃকারক আনসার ভুল কেউ কেউ এটার আনসার জুর করে দিয়েছো কর্মকারক কিন্তু এটার আনসার ভুল কেউ কেউ জোর করে দিয়েছ কর্তৃকারক আবার কেউ কেউ জোর করে দিয়েছ কর্মকারক দুটোর আনসারই কিন্তু ভুল তাহলে এটার আনসার কি মনে আছে একটু আগে তোমাদেরকে আমি 60টা 60টা রুলস দিয়েছিলাম ভাই নিচের রুলসটা 60টা রুলসের মধ্যে পড়ে মধ্যে তাই আনসার করতে পারোনি এবার প্রবলেমটা কেন অ্যারাইজ হয়েছে আমি চাইছিলাম প্রবলেমটা হোক কারণ প্রবলেমটা হলেই তার সলিউশন আসবে তো তার জন্য আমি বাকি দুটো রুলস যে তোমাদের বলেছিলাম এক্ষণে বাকি দুটো রুলস তোমাদের এখানে করাচ্ছি দেখো এটার আনসার আমি একটু পরে দিচ্ছি এবার এদিকে আসো এদিকে আসো দেখো এখানে দুইটা চার্ট দুইটা টেবিল করলাম দুইটা টেবিল এখানে করলাম ভালো করে দেখো ভালো ভালো হ্যাঁ দুইটা টেবিল করলাম তো প্রথমটা তো তোমরা করে নিয়েছো যে কার দ্বারা দিয়ে প্রশ্ন করলে কি হয় কার দ্বারা দিয়ে প্রশ্ন করলে কি হয় করণ কারক যে কার দ্বারা লেখা যায় কলমের দ্বারা তাহলে সেটা হবে করণ কারক এবার এখানে দেখো মনে রাখতে হবে করণ কারকের সঙ্গে একটা সম্বন্ধ পদের একটা মিল আছে এবার সম্বন্ধ পথ কি জিনিস অনেকের মনে প্রশ্ন আসতেই পারে স্যার আপনি করাচ্ছেন কারক কিন্তু উদাহরণ দিচ্ছেন সম্বন্ধ পদ সেটা কি দেখো তোমরা যদি দেখো সবাই আমাদের মাথার চুল তোমরা বলো তো দেখি আমাদের মাথার চুল কি আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটু আনসার দাও দেখি আমাদের মাথার চুল কি আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট মানুষের জন্য মানুষের মাথার চুল কি খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট কিনা বলো আগে অনেকে বলবে হা অনেকে বলবে না দেখো আমি মাথার চুলগুলো যদি কেটে দিই আমার শরীরের কোনো সমস্যা হবে না আবার সমস্যা হবে কি হবে আমাকে দেখতে ভালো লাগবে না ভাই আমি যদি মাথার চুলগুলো কেটে নিই সবগুলো তাহলে আমাকে দেখতে ভালো লাগবে না তাহলে মাথার চুলগুলো যেমন আমাদের না থাকলেও কোনো সমস্যা নেই আবার না থাকলেও সমস্যা আছে সেম কারকের মধ্যেও এমন পদ দুটো আছে যেগুলো থাকলেও সমস্যা নেই আবার না থাকলেও সমস্যা আছে এই ধরনের তো আমরা যদি দেখি দেখো করণ কারক হচ্ছে করণ কারক আমরা কিভাবে চিনবো মনে রাখতে হবে যে কার দ্বারা একসঙ্গে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর আসে তাহলে এটা হবে করণ কারক আর শুধুমাত্র কার দিয়ে যদি প্রশ্ন করে উত্তর আসে তাহলে সেটা হবে কি সম্বন্ধ পদ যেমন মাঝরাতে কার ঘুম ভেঙে গেল মাঝরাতে কার ঘুম ভেঙে গেল আনসার হচ্ছে করে তো কার দিয়ে প্রশ্ন করলে উত্তর হবে কি সম্বন্ধ পদ এর চাইতে শর্টকাট আমি যে রুলসটা করালাম যদি পৃথিবীর আমি ত্রিপুরা বা ওয়েস্ট বেঙ্গলের বলে নি যদি পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলে পাও তাহলে আমাকে জানিয়ে দিও কারণ এই রুলস প্রত্যেকটা আমার নিজের বানানো রুলস আশা করি বুঝতে পেরেছো মনে রাখতে হবে কার দ্বারা দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেটা হবে করণ কারক আর শুধুমাত্র কার দিয়ে করলে উত্তর পেলে এটা আন্সার হবে সম্বন্ধ পদ আশা করি ক্লিয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট চার্ট ক্লিয়ার কিনা বলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট চার্ট সুকান্ত দেবনাথ বলছো যুবক থাকাকালীন মোস্ট ইম্পর্ট্যান্ট হেয়ার কি বলবো ভাই তোমাদের আনসার দিয়ে আমি মানে আর বলে লাভ নেই জয় দাস ম্যাটার দেখো ভাই একটা কথা বলি যে তোমাকে পছন্দ করবে সে তোমার মাথার চুল ছাড়াও পছন্দ করবে আর যে পছন্দ করবে না তুমি মাথার চুল যদি আরো মাথাতে এনে লাগিয়ে দাও আঠা দিয়ে ড্যান্ডাইট বা ড্যান্ডেড বা তোমার ফেবি কুইক দিয়েও যদি চুল আরো লাগিয়ে দাও তোমাকে পছন্দই করবে না না তো যে পছন্দ করবেই ঠিক আছে কিশোর রয় বলছো বিভক্তি বিভক্তি দেখো বিভক্তি যদি পড়ানোর হয় বিভক্তি আমি পড়িয়ে দেবো ভাই বিভক্তির ক্লাস একটু অপেক্ষা করো বিভক্তির ক্লাস আমি করিয়ে দেব রোজিনা খাতুন পাবে কিনা সুনাম একটু পরে আমি তোমাদেরকে জানাবো পরে ঠিক আছে কৌশিক বিশ্বাস বলছো চুল না থাকলে বিয়ে হবে না বিয়ে করার জন্য আগে চাকরি পাও তারপরে বিয়ের চিন্তা করো চলো তারপরে আমরা দেখি এবার যদি আমরা প্রশ্ন দেখি দেখো এবার যদি আমরা প্রশ্ন দেখি এখানে আমি দুইটা প্রশ্ন আমি আরো নিলাম দেখো দুইটা প্রশ্ন আমি আরো নিলাম একটা হচ্ছে একটু আগেই বলেছিলাম শিক্ষক মহাশয় ব্যাকরণ পড়াচ্ছেন বা ধরো শিক্ষক মহাশয় বাধ্য শিক্ষক মহাশয়কে বারবার টেনে নেই আমরা অন্য কিছু দেখব ধরো আমি লিখলাম এখানে রমেন বিদ্যালয়ে যাচ্ছে রমেন বিদ্যালয়ে যাচ্ছে রমেন বিদ্যালয়ে যাচ্ছে আর দুই নাম্বারটা ধরো আমি এখানে লিখলাম দাদা একটু সরে দাঁড়ান দাদা একটু সরে দাঁড়ান তো এখানে যদি দেখো আমি রমেনের নিচে দাগ দিয়া দাদার নিচে দাগ দিই বলো তো এটার আনসার কি হবে দুটোর আনসার বলো আনসার কি হবে দুটোর রমেন রমেন আর আনসার আনসার দাও সবাই একটু আনসার দাও আনসার করো সবাই পাঁচশো জন আর লাইক করেছো মাত্র চারশো এটা কি করে হয় বলো কিশোর আমি তোমাদেরকে করিয়ে দেব ভাই এটা কারকের ক্লাস তার জন্য বিভক্তিটা বোঝাচ্ছি না কারকের ক্লাস তাহলে এখানে বিভক্তিটা বোঝাচ্ছি না বিভক্তির ক্লাসে আমি বিভক্তি করিয়ে দেব চিন্তার কোনো কারণ নেই এখন কারক করাচ্ছি কারকটা বুঝো বিভক্তির নেক্সট ক্লাসে বিভক্তি বুঝিয়ে দেব চলো এখানে দেখো এখানে তো প্রশ্ন হচ্ছে রমেন বিদ্যালয়ে যাচ্ছে কে বিদ্যালয়ে যাচ্ছে রমেন তাহলে ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে হয় সেটা কর্তৃকারক আমরা জানি দাদা একটু সরে দাঁড়ান এবার এটা অনেকে জোর করে কর্তৃকারক লিখেছ অনেকে জোর করে কর্তৃকারক লিখেছ কিন্তু কর্তৃকারক এটা আনসার না তাহলে এটা আনসার কি আমরা পরের স্লাইড একটু দেখব দেখে নাও পরের স্লাইডে দেখো সেম একটু আগে যেটা আমরা করেছিলাম একটু আগে যেটা আমরা করেছিলাম এখানে আনসার দেওয়া আছে দেখো কর্তৃকারক আর একটা হচ্ছে সম্বোধন পদ মনে রাখতে হবে দাদা কলকাতা যাচ্ছে কে কলকাতা যাচ্ছে দাদা তাহলে ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে কি হয় মনে রাখতে হবে কর্তৃকারকের মধ্যেও কি ভালো করে একটু বুঝে নাও কর্তৃকারকের মধ্যেও কে দিয়ে প্রশ্ন করলে উত্তর আসবে সম্বোধন পদেও কে দিয়ে প্রশ্ন করলে উত্তর আসবে তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কোন জায়গাতে দুইটার মধ্যে ডিফারেন্স আছে একটা জায়গাতে কর্তৃকারকের কি ক্ষেত্রে কি হয় বাক্যটা শুরু থেকে শেষ শেষ হলে তারপর একটা দাড়ির চিহ্ন থাকে বা দাড়ির একটা সিম্বল থাকে কিন্তু সম্বোধন পদে মনে রাখবে একটা শব্দের পরে আইদার সেটা কমা হবে বা এক্সপ্লেমেটরি সাইন হবে পরে একটা লাইন মানে সেন্টেন্স থাকবে তারপর একটা দাঁড়ি থাকবে যদি এরকম হয় সেটা হবে সম্বোধন পদ এরকম হলে এটা হবে দেখো দুটোতেই প্রশ্ন হলে উত্তর পাওয়া যায় কে দিয়ে প্রশ্ন করেছি কিন্তু এটার মাঝখানে আর অন্য কোন সিম্বল নেই শেষে আছে দাঁড়ি শেষে কি আছে দাঁড়ি মাঝখানে আর কোনো সিম্বল নেই মাঝখানে কোন সিম্বল নেই শেষে দাঁড়ি আছে যে কারণে আমরা কি করব আমরা বলেছিলাম শেষে দাঁড়ি থাকবে তার জন্য এটার আনসার হচ্ছে কর্তৃকারক পরেরটা দেখো এটাও কে দিয়ে প্রশ্ন বলে কে একটু সরে দাঁড়ান দাদা এটাও কে দিয়ে প্রশ্নগুলো উত্তর পাই কিন্তু মাথাতে রাখতে হবে এটা যা আমরা লিখলাম এই পুরো সেন্টেন্সের মধ্যে দেখো দাড়ি তো আছে কিন্তু তার মাঝখানে যে কারণে এটাকে আমরা সম্বোধন পথ বলবো মনে রাখতে হবে আইদার সেটা কমা হবে মানে আমি যদি সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখাই সেন্টেন্সের যদি স্ট্রাকচারটা দেখাই তাহলে এমনটা হবে কর্তৃকারকের ক্ষেত্রে কি হবে পুরো লাইন থাকবে এবং শেষে গিয়ে দাঁড়িয়ে থাকবে কে দিয়ে দুটোতেই কে দিয়ে প্রশ্ন করতে পারবো এটাতেও কে দিয়ে প্রশ্ন করতে পারবো কিন্তু রাখতে হবে সম্বোধন কথা সেটার মধ্যে পরে আইদার কমা থাকবে থাকবে সাইন তো এখানে দেখলাম কি একটা শব্দের পরে এখানে কিন্তু পুরোটা গেছে কিন্তু এখানে কোনো এটাও কে দিয়ে প্রশ্ন করেছি এটাও কে দিয়ে প্রশ্ন করেছি কিন্তু এটার মধ্যে লাস্টে গিয়ে দাঁড়িয়ে আছে একটা এই জন্য এটা কর্তৃকারক হয়েছে আর এটার মধ্যে দেখো সেম শব্দটা সেম দাদা দাদা দুটোতেই কিন্তু এখানে লাস্টে তো দাঁড়িয়ে আছে কিন্তু মাঝখানে কি আছে কমা আছে যে কারণে এটা কি করবো আমরা সম্বোধন পদ হিসেবে একদম শর্টকাট মেথড বলে দিলাম একদম শর্ট শর্ট মেথড মেথডে বলে দিলাম আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে বলো ক্লিয়ার কিনা বলো ইয়েস ইয়েস একজন বলছো রাজা তোর কাপড় কোথায় রাজা রাজার পরে কি আছে কমা তোর কাপড় কোথায় তোর কাপড় কোথায় তাহলে রাজা কে তোর কাপড় কোথায় বা কে কাপড় কার কাপড় কোথায় না এটা এই ক্ষেত্রে দেখো আমরা যদি প্রশ্ন করি রাজা তোর কাপড় কোথায় এখানে কিন্তু কে দিয়ে প্রশ্ন করতে পারবো না এখানে কার কাপড় কোথায় রাজার তাহলে কার দিয়ে প্রশ্ন করলে তো এটা কি হবে এটা সম্বোধন পদ হবে সম্বন্ধ পদ হবে আর এই ক্ষেত্রে এটা সম্বোধন পদ হবে হ্যাঁ অপশনে সম্বোধন পদ থাকবে অপশনে সম্বোধন পদ থাকবে ক্লিয়ার এভরি ক্লিয়ার ওকে ওকে ক্লিয়ার ওকে ক্লিয়ার 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 এভরিওয়ান ক্লিয়ার ক্লিয়ার রাজা তোর কাপড় কোথায় কার কাপড় কোথায় রাজার এটা কার দিয়ে প্রশ্ন করতে পারবো আমরা এখানে কমা থাকুক আর যাই থাকুক এটা কার দিয়ে প্রশ্ন করে উত্তর এসেছে মানে এটা হচ্ছে পদ। আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি যদি তোমাদের ক্লিয়ার হয় দেখো ধরো আমি যদি এখানে লিখি মা আমাকে ভাত দাও কে দিয়ে প্রশ্ন করেছি কিন্তু লাইনের শেষে দেখো দাঁড়িয়ে আছে মাঝখানে কমা আছে এটার মধ্যে তাহলে এটা কমা আছে মা দিয়ে প্রশ্ন করলাম দेखो, 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 মা আছে দেখো মা আমাকে ভাত দাও বা ধরো আমি দেখলাম মা বাড়ি মা বাড়ি যাচ্ছে মা বাড়ি যাচ্ছে এবার যদি প্রশ্ন করি কে বাড়ি যাচ্ছে মা কে আমাকে ভাত দাও মা দুটোতেই কে দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি কে প্রশ্ন করে উত্তর পেয়েছি কিন্তু মাথায় রাখতে হবে এটার কিন্তু শুরু থেকে শেষ অব্দি যাওয়ার পরে তারপর দাঁড়িয়ে আছে যে কারণ এটাতে হবে কি কর্তৃকারক যে কারণ এটাতে হবে কর্তৃকারক আর এখানে মা আমাকে ভাত দাও এখানে মার নিচে দাগ আছে এবং পুরো লাইনের মধ্যে অবশ্যই আছে কিন্তু তার আগে একটা শব্দের পরে কমা আছে এটা এটা হবে হবে কি বলো কারক ক্লিয়ার কিনা বলো একটি ক্লাসে কিন্তু পুরো কারক ক্লিয়ার করে দিলাম আর কারক কিন্তু হ্যালো আমি একটু ক্লাসে আছি দাদা হ্যাঁ আমি একটু পরে ফোন করব আপনাকে তো আমি যদি দেখো আমি এমন ভাবে তোমাদের কারকটা বুঝালাম কারক মনে হয় না যারা যারা আজকের ক্লাসটা ভালো করে দেখেছো মনে হয় না কারক আর কখনো তোমরা ভুলবে তবে অবশ্যই ক্লাসের শেষে একটা নোটস খাতা বানিয়ে নিও আর তোমরা যারা যারা এখানে এসেছো এখানে অনেকেই এসেছো তোমরা যারা যারা হ্যাঁ রাজা দিতে পারো সম্বোধন মত কোনো সমস্যা নেই বিশ্বরূপ বিশ্বরূপ দিতে পারো রাজা কোনো সমস্যা নেই আর কোনোদিন বলবো না এবার অনেকেই আছে এখানে আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মহাশয় মহাশয়রা আছেন যারা আমার এই ক্লাসটাকে কপি করবেন আমার কোনো ডাউট নেই কপি করতে পারেন কিন্তু আমি যেভাবে বুঝালাম আমার ওয়েটা আপনারা সেইভাবে পারবেন না এটা আমি জানি কারণ এটা আমি নিজে তৈরি করেছি আমি জানি এরপরে ইউটিউবে প্রচুর এই রুলস দিয়ে কারো আসবে আরে ভাই মা সম্বোধন পদ আবার এটার মধ্যে দেখো মা বাড়ি যাচ্ছে এটার মধ্যে কি একটা জিনিস তোমরা কেন বুঝছো না মা এটা হবে সম্বোধন পদ উপরটা হবে সম্বোধন পদ কেন সম্বোধন পদ হবে তোমাদের বলে দিয়েছি এক্ষুনি বললাম যে একটা লাইনের পরে যদি কে দিয়ে প্রশ্ন করি এখানে আবার কে দিয়ে প্রশ্ন করলাম দুটো দিয়ে কে দিয়ে প্রশ্ন করতে পারি কিন্তু লাইনের শুরু থেকে শেষ অবধি শেষে গিয়ে যদি দাঁড়ি হয় কে দিয়ে প্রশ্ন করার পর শেষে গিয়ে দাঁড়িয়ে মাঝখানে কোনো সিম্বল নেই সেটা হবে কর্তিকারক যেমনটা এখানে হয়েছে মা বাড়ি যাচ্ছে একদম লাস্টে গিয়ে দাঁড়ি মাঝখানে কোনো আর সিম্বল নেই তো এটা হবে কর্তিকারক আর এটার মধ্যে মা আমাকে ভাত দাও লাস্টে দাঁড়ি কিন্তু এখানে কি আছে এখানে একটা কমা আছে তো এই কমা থাকাতে এটা কি হবে সম্বোধন পদ হলো সম্বন্ধ আর সম্বোধন কি এক একদমই না এক না ক্লিয়ার তো আশা করি আজকের ক্লাসে তোমাদের কারকের পুরো ডিটেলস পুরো সাহিত্যের শেষ কথা বইটা অনলাইনে কবে পাবো স্যার একটু টাইম লাগবে ইন্দ্রনীল ব্যানার্জি একটু টাইম লাগবে এস এস সাবজেক্টের জন্য কাজে আসবে অবশ্যই কাজে আসবে স্যার ব্যাকরণ মিলিয়ে একবার প্র্যাকটিস করার খুব ভালো হতো অবশ্যই করাবো থ্যাংক ইউ স্যার আমরা রিভিউ আমার রিভিউ একদম 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 আপনার গর্ব করা উচিত একদম গর্ব করা উচিত ঠিকই স্যার আপনি একজন আদর্শ মানের শিক্ষক কপি করলেও এইভাবে বুঝাতে না একদম চলো তো আজকে পর্যন্তই আজকে পর্যন্ত স্যার ম্যাথ ক্লাস হবে হ্যাঁ অবশ্যই হবে সাতটা তিরিশে তোমাদের ম্যাথের প্যারাগুসি ক্লাস হবে একটু অপেক্ষা করো তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নতুন কোনো ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকো এবং অবশ্যই বাড়িতে সবাই পড়তে থাকো জয় হিন্দ